পুঁজিবাজারের একমুখী সূচকের মতোই ঊর্ধ্বমুখী ডলার বাজার। প্রতি ঘন্টায় পরিবর্তন হচ্ছে মার্কিন এ মুদ্রার বিনিময় মূল্য। সরকারি ব্যাংকগুলোতে নিয়ন্ত্রণের মধ্য থেকে ডলার বেচা কেনা হলেও অস্থির হয়ে উঠেছে বেসরকারি ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সবশেষ বৃহস্পতিবারও কিছু ব্যাংক ডলার কিনেছে 125 টাকায়, অন্যদিকে কার্ড মার্কেটে দাম হাঁকা হয় 128 টাকা। বাফিদা ও এবিবির বেঁধে দেয়া দামে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন পরিস্থিতি বিরাজ করছে ডলার লেনদেনে। যদিও অর্থনীতিবিদদের মত, কোনোভাবেই ডলারের দাম নির্ধারণ করতে পারে না বাফিদা। অন্যের ঘাড়ে বন্দুক রেখে আলো ছায়ার খেলা বন্ধ করতে হবে বাংলাদেশ ব্যাংকে, বাজার স্বাভাবিক রাখার দায় কেন্দ্রীয় ব্যাংকেরই। এক্সচেঞ্জ রেট তো বাজারের সরবরাহ চাহিদার উপর নির্ভর করে এবং সেটা দৈনন্দিন ভিত্তিতেই রেটটা বদলাতে থাকে, কখনো ওঠে কখনো না। একটা সীমা বেঁধে দিলেন যে এর এখন যেমন 110 টাকার বেশি দিয়ে আপনি কিনতে পারবেন না। রেমিটেন্সের ক্ষেত্রে ইদানিং একটু ভিন্ন একটা পথ বের করা হয়েছে। ওইখান থেকে সরে আসা যে বাফেদা এবিবি, এটা তো আগে ছিল না এই ধরনের সিস্টেম। রেটটা ফিক্স করে না দিয়ে আমি যদি একটা করিডোর করে দিই যেখানে রেটটা ওঠানামা করতে পারবে এবং আমাদের যে ফর্মাল চ্যানেলে যারা আছেন তারা ইনফর্মাল চ্যানেলের সাথে প্রতিযোগিতা করে কিনতে পারবে, সেই জায়গাটা যদি আমরা করে দিই তাহলে হয়তো এই সমস্যার একটা সমাধান হবে। বাংলাদেশ ব্যাংকই এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনের দায়িত্ব নিতে হবে অথবা ডিসিশন নিতে হবে, যেটা বাজারের ভিত্তিতেই হবে। কিন্তু একটা প্রতিষ্ঠান যেটা কোনো ম্যান্ডেট নেই তাদেরকে দিয়ে এই কাজ করানোটা আমার মনে হয় না যুক্তিসঙ্গত এবং আইনগতভাবে সিদ্ধ। যেহেতু আমরা বাজার ভিত্তিতে যাই নাই, কাজে বাংলাদেশ ব্যাংকই ঠিক করতে হবে তাকে। এখন বাফেদাকে দিয়ে এখানে একটা শ্যাডো ওয়ার বা শ্যাডো গেম হচ্ছে, এটা কোনো তো দরকার নেই। এটা তো একটা ল্যাক অফ ট্রান্সপারেন্সি আমি বলব। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের খবরদারি ছেড়ে দেয় শক্তিশালী হচ্ছে মানি এক্সচেঞ্জ হাউস ও পাচারকারীরা, এমন মত বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালকের। এখন সরকারের থেকে মানি চেঞ্জার কোম্পানি এবং পাচারকারীরা শক্তিশালী, বাংলাদেশ ব্যাংকের থেকে শক্তিশালী। বাংলাদেশ ব্যাংক এদেরকে অনুরোধ করে, এই যে বাফেদা বলেন, ইজ ইট এ লিগ্যাল অর্গানাইজেশন? নো ওয়ে। হাউ দে ক্যান নেগোসিয়েট উইথ দি সেন্ট্রাল ব্যাংক রেট ফিক্স করবে, এটা আই ডোন্ট এগ্রি অন দিস। এবং এই যে বাফেদার শেল্টারে কমার্শিয়াল প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকগুলো প্রত্যেকে এই ব্যবসার সাথে জড়িত, ইললিগাল ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। মানি এক্সচেঞ্জ বা হুন্ডি সহ যে কোনো মাধ্যমে দেশে অর্থ আসলেও দিন দিন চরম সংকটে পড়ছে বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।